দীর্ঘদিন ধরে ভেজাল হলুদ কারখানার রমরমা চলছে হরিশচন্দ্রপুর থানা এলাকার বিভিন্ন অঞ্চলে। এই ভেজাল হলুদের রমরমা ঠেকাতে শনিবার হরিশচন্দ্রপুর এলাকার বিভিন্ন অঞ্চলে অভিযান চালালো মহকুমা খাদ্য সুরক্ষা দপ্তর। বেশ কয়েকটি হলুদ কারখানায় অভিযান চালিয়ে সেখান থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি নোটিশ জারি করেছে খাদ্য সুরক্ষা দপ্তর। হলুদে ভেজাল দেওয়ার বিষয়টি পরীক্ষায় প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মহকুমা খাদ্য সুরক্ষা আধিকারিক রাহুল মণ্ডল। ধানের তুষ, কাঠের গুঁড়ো, চালের গুঁড়োর সঙ্গে রাসায়নিক রং মিশিয়ে হলুদের গুঁড়ো বানানোর অভিযোগ উঠেছিল হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলে। এদিন ওই অঞ্চলগুলির মিলে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালালো খাদ্য সুরক্ষা দপ্তর ও ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা। এই অভিযানে উপস্থিত ছিলেন চাঁচল মহকুমা খাদ্য সুরক্ষা আধিকারিক রাহুল কুমার মণ্ডল ও স্থানীয় থানার পুলিশ আধিকারিকেরা। চাঁচল মহকুমা খাদ্য সুরক্ষা আধিকারিক বলেন, ভেজাল হলুদে কিডনি লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, ছোটদের স্নায়ুরোগও হতে পারে। হরিশচন্দ্রপুর এলাকার তিনটি হলুদের কারখানাকে নোটিশ দেওয়া হয়েছে। সমস্ত কিছু খতিয়ে দেখে পরবর্তীতে প্রশাসনিকভাবে পদক্ষেপ করা হবে। এটা খালি চোখে যা দেখলাম যে হ্যাঁ সত্যি তাই, এখানে রং বা মেটেরিয়াল আমরা কিছু অবজার্ভ করেছি, হাতে রং লেগে আছে এখন আমাদের, কিন্তু হচ্ছে আনটিল আনলেস ল্যাবরেটরি রিপোর্ট না আসা অবধি আমরা কোনো সরকারি অ্যাকশন নিতে পারছি না। কতটা ক্ষতি হতে পারে এই যে হলুদে যে জিনিসটা মেশানো হয় যেটা মেটানিল ইয়েলো বলে সেটাকে, সেটা মানে কার্সিনোজেনিক, মানে আমাদের শরীরে সেটা যদি দীর্ঘদিন ধরে আমরা খাই আমাদের হার্ট ব্লক হতে পারে এবং ক্যান্সার জাতীয় রোগও হতে পারে। আমরা প্রথমে সচেতনতার মাধ্যমে লোকজনের মধ্যে জাগরণ সৃষ্টি করব যে যাতে তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে হলুদ পেশায় করে, হলুদ তৈরি করে এবং হলুদ বিক্রি করে, বা হলুদ না যে কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং হচ্ছে স্পাইস ম্যানুফ্যাকচারিং, তারপরে যদি সেটাতে না হয় তখন ধীরে ধীরে আমরা লিগাল অ্যাকশনের দিকে আমরা ঢুকব। হরিশচন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।